BTS দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ড যাদের জনপ্রিয়তা শুধু দক্ষিণ কোরিয়া নয় বিশ্বব্যাপী BTS তাদের গান এবং মিউজিক ভিডিওর মাধ্যমে দেশের সীমা পার করে আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে হয়ে উঠেছে বিশ্বসেরা যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের এবারের প্রচ্ছদে জায়গা করে নিয়েছে BTS এবং দক্ষিণ কোরিয়ার বিনোদন কোম্পানি হাইবের প্রতিষ্ঠাতা ব্যাংসি হাইউক এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনে বিশ্বের 100টি প্রভাবশালী কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে হাইব এদিকে এবার তৃতীয়বারের মতো টাইমের ফ্রন্ট কাভারে জায়গা করে নিয়েছে BTS 2018 সালে টাইম সাময়িকীর পরবর্তী প্রজন্মের নেতাদের তালিকায় স্থান করে নিয়েছিল বিখ্যাত এই পপ দল এছাড়াও 2020 সালে এন্টারটেইনার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিল BTS সংশ্লিষ্টরা জানিয়েছেন এই তালিকা তৈরি করতে কোম্পানির প্রাসঙ্গিকতা প্রভাব উদ্ভাবন নেতৃত্ব উচ্চাকাঙ্ক্ষা এবং সাফল্যকে প্রাধান্য দিয়ে নির্বাচন করা হয়েছে 100টি কোম্পানি আর সেই তালিকায় BTS এবং দক্ষিণ কোরিয়ার বিনোদন কোম্পানি হাইবের প্রতিষ্ঠাতা ব্যাংসি হাইউককে দেখে উচ্ছ্বসিত দক্ষিণ কোরিয়ানরা দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম BTS এর দখলে তাদের ঝুলিতে রয়েছে 6টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড 9টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এছাড়াও রয়েছে 24টি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড শায়লা রহমান ইমা সময় সংবাদ